সম্মানিত ব্যাপারী ভাই আমার, আমি প্রথমে যে কথাটি বলতে চাই, মাঠ ছাড়া মাঠ ছাড়া মাঠ ছাড়া হাটের ভিতরে কেউ প্রবেশ করবেন না। আর দূরত্ব বজায় রেখে চলুন, মাস্ক ব্যবহার করুন, মাস্ক ছাড়া হাটের ভিতরে কেউ প্রবেশ করবেন না। সম্মানিত ক্রেতা ভাই আমার, সম্মানিত ব্যাপারী ভাই আমার, যদি কোনো ভাই করোনার লক্ষণ থেকে থাকে শরীরে, তাহলে আমাদের হাটের ত্রিসীমানায় আসবেন না। সম্মানিত ব্যাপারী ভাই আমার, ক্রেতা ভাই আমার, কোন ভাইয়ের যদি এই করোনার সিম্পটম থেকে থাকে শরীরে, জ্বর কাশি ঠান্ডা মাথা ব্যথা গলা ব্যথা জ্বর, তাহলে কেউ আমাদের হাটের ত্রিসীমানায় আসবেন না, কারণ আপনিও বাঁচেন আপনার আশেপাশের লোকজনও বাঁচান। তাই তো ভাই, এ ধরনের যদি উপসর্গ কারো শরীরে থেকে থাকে তাহলে আপনি বাড়িতেই বসে থাকবেন, বাড়ি থেকে বের হবেন না। সম্মানিত ক্রেতা আমার, কাস্টমার ভাই আমার, ধাপে ধাপে হাটের ভিতরে আমাদের গাড়ি রয়েছে। সম্মানিত ক্রেতা ভাই আমার, আমাদের হাটে গাড়ি রয়েছে, যে সমস্ত গাড়ি রয়েছে তার দায়িত্বে রয়েছেন বিল্লাল ভাই। আর গাড়ি তো মোটামুটি ভালো গাড়ি আছে, এখন আর গাড়ি ঢুকতে দিও না, এগুলো গেলে আবার ঢুকবে। আর সম্মানিত ক্রেতা ভাই আমার, গাড়ির মধ্যে ইগল মার্কা লিখা রয়েছে না, মাস্ক ব্যবহার করুন, দূরত্ব বজায় রেখে চলুন, আপনার মালামাল টাকা পয়সা মানিব্যাগ মোবাইল আপনার হেফাজতে রাখবেন, কোন অপরিচিত লোকের হাতে খাবেন না, মালামাল ছেড়ে গিয়ে অধিকার হবেন না। সম্মানিত ক্রেতা ভাই আমার, হাতের ভিতরে চলে আসুন, হাতের ভিতরে বড় বড় খাসি রয়েছে আমাদের।